আরজিকর মামলায় সিবিআই এর পর এবার ময়দানে ইডি। আরজিকর হাসপাতাল ও মেডিকেল কলেজের আর্থিক দুর্নীতি মামলার তদন্ত শুরু করলো ইডি। আর্থিক দুর্নীতি মামলার তদন্ত সিবিআই এর হাতে আসার পর সেই মামলায় যুক্ত করা হয় ইডিকে। ইডির পক্ষ থেকে ইতিমধ্যে ইসিআইআর জারি করা হয়েছে আরজিকর হাসপাতাল ও মেডিকেল কলেজের আর্থিক দুর্নীতি মামলায়। আরজিকরের প্রাক্তন সুপার আক্তার আলীর অভিযোগের ভিত্তিতে আদালতের নির্দেশে দুর্নীতির তদন্ত শুরু করে সিবিআই। এই মামলায় ইডিকে যুক্ত করায় তদন্তে আদা জল খেয়ে ময়দানে নামলো ইডি। সূত্রের খবর, এই মামলায় তদন্তের জন্য সোমবার আক্তার আলীকে ডেকে পাঠানো হয়। কাদম্বিনীর মৃত্যুর পর থেকে আন্দোলনে সামিল জুনিয়র ডাক্তারেরা। প্রথম থেকেই তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে সরব ছিলেন তারা। এই পরিস্থিতির মধ্যেই সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক অনিয়ম সহ একাধিক অভিযোগ সামনে আসে। এরপরই সন্দীপ ঘোষের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হন আক্তার আলী। আদালতের নির্দেশেই কাদম্বিনীর মৃত্যুর পাশাপাশি আর্থিক অনিয়মের তদন্ত যায় সিবিআইয়ের হাতে। সেই মামলাতেই ইডিকে যুক্ত করেছে তারা। এবার ইডির তদন্তে কি কি তথ্য উঠে আসে সেটাই এখন দেখার। শুভজিৎ দে, রিপোর্ট, ক্যালকাটা নিউজ।